আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ আলিফ। আপনারা দেখছেন তানভীর টেক ইনফো। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে রিসিভিং অ্যাকাউন্ট কোয়েশ্চেনারি সাবমিট করবেন। পেওনিয়ার সম্পর্কে কিন্তু আমাদের এই চ্যানেলে একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্ট থেকে আপনারা পেওনিয়ার সম্পর্কে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে আপনার অ্যাকাউন্টে রিসিভিং অ্যাকাউন্ট কোয়েশ্চেনারি সাবমিট করবেন। রিসিভিং অ্যাকাউন্ট কোয়েশ্চেনারি সাবমিট করার জন্য ভেরিফিকেশন সেন্টার অথবা রিসিভিং অ্যাকাউন্টে এসে এখানে দেখতে পারবেন রিসিভিং অ্যাকাউন্ট কোয়েশ্চেনারি, সেখানে সাবমিট করতে হবে। তো সাবমিট করলে এরকম একটা উইন্ডোজ ওপেন হবে। তো এখানে হোয়াট ডু ইউ মেইনলি ইউজ ইউর পেওনিয়ার অ্যাকাউন্ট ফর, কী কারণে আপনি এটা ইউজ করবেন তো এটা বলে দিতে হবে। তো আমি এখানে ফার্স্ট একটা দিয়ে দিচ্ছি, টু রিসিভ পেমেন্ট ফ্রম মার্কেট প্লেস আই সেল অন। তো এটা দেওয়ার পরে নিচে আপনাকে আপনার বিজনেসের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট দ্য ক্যাটাগরি দ্যাট বেস্ট ডিসক্রাইব ইউর ওয়ান ওয়ান লাইন অফ বিজনেস। তো এখানে আমি মার্কেটিং সিলেক্ট করে দিচ্ছি। সাব ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে হবে, তো সাব ক্যাটাগরিতেও আমি মার্কেটিং সিলেক্ট করে দেব, যেহেতু আমি অ্যামাজন কেডিপিতে বই সেল করার জন্য এই অ্যাকাউন্টটা খুলেছি। তো এই নিচে আপনাকে আপনার বিজনেস সম্পর্কে বা আপনার প্রোডাক্ট সম্পর্কে কিছু লিখে দিতে হবে। তো এখানে আমি লিখে দিচ্ছি, তো এখানে লিখে দিলাম আমি আমার বিজনেস বা প্রোডাক্ট সম্পর্কে, যে অ্যামাজন ক্যাডেবিতে আমি বই পাবলিশ করি। তারপর হচ্ছে এর নিচে হচ্ছে আপনার বিজনেস ইউআরএল, ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিতে হবে। তো আমি এখানে অ্যামাজন ক্যাডেবির ইউআরএল দিয়ে দিলাম। আপনারা যারা যেই কাজ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি, আই ম্যানেজ মাই পেজ উইদিন দ্য ওয়েবসাইট হোস্টেড প্ল্যাটফর্ম। তো এটা দেওয়ার পর নিচে আছে এখানে আপনি কত টাকা, কত ডলার রিসিভ করতে চাচ্ছেন মান্থলি, তো এটা দিতে হবে। তো আমি এখানে মান্থলি $5,000 দিয়ে দিলাম। দেওয়ার পর সাবমিট ক্লিক করতে হবে। আপনাদের ইনফরমেশনগুলো আপনারা যেই কাজ করেন সেই অনুযায়ী দেবেন। তো এটা দেওয়ার পরে সাবমিট হয়ে গেল। সাবমিট হওয়ার পর আপনারা কিছু সময় নেবে, সময় নেওয়ার পর এটা হয়তো অ্যাপ্রুভ করে দেবে।